Good morning to all friends. আবার একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে জুলাই মাসের 14 তারিখ বুধবার, এখন সকাল 8টা বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, তাহলে চলো দেখে নাও। এখন সকালবেলা চাটা করে খাচ্ছি আমি। এখন মাছের ঝোলটা করে নেব। এবার আমি নতুন রেসিপিটা করে নেবো, তোমরা তারা দেখতে থাকো। রান্না হয়ে গেছে, আমি এখন ঘরটা মুছে দিচ্ছি। বন্ধুরা, আমার স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে আছি। এই টিপগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে আমাকে বলো।
আজকে রান্না হয়েছিল গাজর দিয়ে আলু দিয়ে। আমার রেসিপিটা তো দেখেছ, ওই বড়া আর হচ্ছে মাছের ঝোল আর ডাল সিদ্ধ। ব্যাস এখন ইভিনিংয়ের টিফিনটা খাচ্ছি। আমি এখন রাতের ভাতটা করে নিচ্ছি আর ডাল সিদ্ধ করছি। যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখন। আমাদের রাতের মেনু হচ্ছে ডাল সিদ্ধ, মাছের ঝোল আর ভাত। বন্ধুরা আমি এখন খেতে বসেছি, তাহলে খেয়ে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা, তাহলে গুড নাইট। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওটা তোমার ফোনে সরাসরি পৌঁছে যায়। পরীক্ষা চলছে, আজকে সংস্কৃত পরীক্ষা প্রশ্ন লিখলো। ডাটা আমিও ঘুমাতে যাচ্ছি, আমার টাইট হয়ে গেছে এখন। বাই বাই, ভালো থেকে তোমরা, রাখছি।